ড্রাগস ব্যবসায়ের লগত জড়িত অভিনেতা নীরেণ শর্মাক গ্রেপ্তার লতাশিল আরক্ষীর। লতাশিল আরক্ষীয়ে অভিনেতাজনের লগত ড্রাগস সহ পাঁচজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয়। উজান বজার চারিআলির অভিনেতা নীরেণ শর্মার ঘরত আরক্ষীয়ে যা নিশা প্রায় 11 বজাত অভিযান চলায় নীরেণ শর্মা সহ আৰু পাঁচজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয়। আৰু নীরেণ শর্মা এগৰাকী চলচ্চিত্র অভিনেতা আছিল আৰু বহু চলচ্চিত্রত অভিনয় কৰিছিল আৰু বিশেষকৈ ভিলেনৰ চৰিত্ৰত অভিনয় কৰিছিল শর্মাই। আৰু আৰক্ষীৰ জালত পৰাৰ পাছতে শর্মাই কেমেৰাৰ সন্মুখতে ড্রাগস বিক্রি করার কথা স্বীকার করার লগতে বেয়া যিসমূহ বস্তু সেই বস্তুসমূহ নাখাবলৈ যুবক যুবতীসকলক পরামর্শ দিয়া দেখিবলৈ পোৱা গৈছে। আৰু ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া কেইজন ক্রমে নীরেণ শর্মা, হিমাংশু হাজরিকা, সিদ্ধার্থ মেধি, মহেন্দ্র নাথ, ইব্রাহিম আলী আৰু তেওঁলোকক নীরেণ শর্মার যি বাসগৃহ সিদ্ধার্থ এপার্টমেন্টৰ পৰা আৰক্ষীয়ে গ্রেপ্তার কৰিবলৈ সক্ষম হয়। আৰক্ষীয়ে লগতে 4টা মোবাইল, 40টা ড্রাগসৰ বটল, 11টা ড্রাগস ভর্তি বটল, 2টা সিলিম, এখন চুরি আৰু কেইবা হাজাৰ টকা জব্দ কৰিবলৈ সক্ষম হয়। আৰু ইতিমধ্যে আমাৰ হাতত যি নীরেণ শর্মার ভাষ্য আহি পৰিছে, আমি সেইখিনি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। মইতো এইবিলাক জড়িত নহয়, জড়িত এই মোৰ তাত গৈছিল, মোৰ তাত গৈ গুৱাহাটীৰ গোটেই আখা গুৱাহাটীৰ যিমান ল'ৰা আছে মোৰ তাত আহে গৈ। আমি গাঞ্জা, কফ চিৰাপ এনেকৈ এইবিলাক খাওঁ, এইটো হাৰ্মফুল। একে মই অনুৰোধ কৰোঁ যেন কোনেও নাখায়। আচলতে উঠি অহা ল'ৰা ছোৱালীখিনি অতি বেয়া কাম কৰি আছে, এইটো খাব নালাগে। আৰু মাক দেউতাকৰ মানে গাৰ্জেণ্টক মই কওঁ, পেৰেণ্টছক কওঁ, তেওঁলোকে ষ্ট্ৰিক হওক, ল'ৰা ছোৱালীক চাওক। বিশেষকৈ ছোৱালীবিলাক বেছি হৈছে আজিকালি, ছোৱালীবিলাক বেছি হৈছে ইঞ্জেকশ্যন লয়, চিৰিঞ্জ ইঞ্জেকশ্যন লয়। সৰু সৰু ল'ৰা 18 ইয়াৰ্ছ অভাৰ ড'জ অডি হৈ মৰি আছে, কোনো খবৰ নাই। অতি ভয়ানক কথা, ব্যৱসায় কৰা কৈ দিওঁ, মিডিয়াই ব্যৱসায় হিচাপে ওলাইছে। পুলিচৰ লগত যোনে জড়িত আছে সিও বিক্ৰী কৰে, কিন্তু যোনে পুলিচক কৈ থাকে সিও বিক্ৰী কৰে। কিন্তু যিকেইজন 15 জন 10 জন ল'ৰা, সেই পাৰ্টিকুলাৰ সেইকেইজন ল'ৰাই তাতকৈ বেলেগ মানে 150 বুলি ক'ব নালাগে। 15 জন হৰেণ বীৰেণ নগেন